সালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন সেই কামনাই করছি। আমি বেলাল হাসান, বাংলাদেশ ইন সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আবারও আপনাদের সামনে। আজকের যে টপিকটি সেটি আপনাদের জন্য একটি খুশির খবর, সেটা হচ্ছে যে সহসাই আপনারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে পারবেন। সেটার কারণ হচ্ছে যে সিঙ্গাপুর সরকার অলরেডি করোনা ভাইরাসের ভ্যাকসিন তারা পাচ্ছে, যে আগামী বছর জানুয়ারির প্রথম দিকে তারা ভ্যাকসিন পেতে যাচ্ছে। তারা অলরেডি ভ্যাকসিনের অর্ডার দিয়ে রাখছে, এখন তারা এটা পেতে যাচ্ছে। তো গত কিছুদিন আগে স্টেট টাইমস যে পত্রিকা সেটাতে এসেছিল যে সিঙ্গাপুর সরকার 3 মিলিয়ন করোনা ভ্যাকসিন তারা বুকিং দিয়ে রেখেছে, অর্ডার দিয়ে রেখেছে। তো যখন এই করোনা ভ্যাকসিন অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আপনারা এবং আমরা যারা সিঙ্গাপুরে আছি, আমরা সবাই ইনশাল্লাহ নিরাপদ বোধ করবো, এবং যারা দেশে আছেন তারা সিঙ্গাপুরে আসতে পারবেন এবং তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে, আশা করা যাচ্ছে যে সেটা। আমি বলছি না যে আপনাদেরকেই দেবে, তবে যখন তারা ভ্যাকসিন অ্যাভেলেবল হবে, তখন কিন্তু আপনারা যারা দেশে আছেন, দেশে আটকে আছেন, তারা আসতে আর ইনশাল্লাহ কোনো বাধার সম্মুখীন হবেন না। তো যারা ছুটিতে গিয়ে আটকে আছেন, যাদের পারমিট শেষ অথবা যাদের নতুন আইপি হয়েছে বা যারা আইপি অ্যাপ্লাই করবেন, তাদের জন্য এই সুখবরটা। তো আরও যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যারা এখন দেশে আছেন, অনেকেই অ্যাপ্লাই করছেন, আইপি অ্যাপ্লাই করছেন অথবা রি এন্ট্রি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করছেন, সেটা রিজেক্ট আসছে, আইপি অ্যাপ্রুভ হচ্ছে না। এই জিনিসগুলোতে আপনারা বারবারই জানতে চাচ্ছেন যে কেন এটা হচ্ছে, অথবা যেগুলো আগে রিজেক্ট হয়েছিল সেইগুলো ব্যাপারে আপনারা জানতে চাচ্ছেন। তো সেগুলোর ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে এই কথা, যে এই বইগুলো আগে রিজেক্ট হয়েছে বা যে পাসপোর্টগুলো আগে রিজেক্ট হয়েছিল, সেটা আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আবার আপনারা নতুন করে অ্যাপ্লাই করতে পারেন, পারবেন তখন যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তখন এখন অ্যাপ্লাই করবেন, আবার সেই রিজেক্ট আসবে অথবা অ্যাপ্রুভ হবে না, সেটা হচ্ছে যাদের রিজেক্ট হয়েছিল তাদের। আর যারা নতুন করে আইপি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আবারও আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোতে বলেছিলাম, যারা নতুন করে আবারও অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আপনারা আরও কিছুদিন ধৈর্য ধরেন এবং আরও কিছুদিন দেখেন, আপনারা সময় হোক তখন আপনারা অবশ্যই আসতে পারবেন সিঙ্গাপুরে, এবং অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেটার জন্য আপনাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, সেটা আরও কিছুদিন ওয়েট করতে হবে। আমরা নির্দিষ্ট করে কোনো দিন বলতে পারছি না, ডেট বলতে পারছি না যে অমুক দিন থেকে বা অমুক মাস থেকে আপনাদের আইপিএ অ্যাপ্রুভ হচ্ছে বা আইপিএ লাগছে আপনাদের, এই ব্যাপারটা আমরা বলতে পারছি না এবং আমরা কেউ জানি না যে কবে হতে পারে। তবে আমাদের আশা যে আমরা আশা করছি যে এটা হবে ইনশাল্লাহ যখন করোনা ভাইরাসের ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়ে যাবে সিঙ্গাপুরে, অথবা যারা আসবে তাদের জন্য এবং আমরা যারা সিঙ্গাপুরে ওয়ার্কার আছি তাদের জন্য, যখন আমরা এই ভ্যাকসিনগুলো পাবো তখন। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনাদের জানার বিষয়। আর অনেকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ থেকে যারা আছেন তারা কীভাবে আসবেন সিঙ্গাপুরে, নতুন যারা আসতে যাচ্ছেন তারা ট্রেনিং সেন্টার কবে খুলবে, এই ব্যাপারগুলো। ভাই, ট্রেনিং সেন্টারের ব্যাপারে যেটা, সেটা অ্যাকচুয়ালি আমার ওই ব্যাপারে কোনো ধারণা নেই যে কবে তারা খুলতে পারে অথবা কবে তারা পরীক্ষা নিতে পারে। আপনারা যারা প্রশ্ন করছিলেন তাদের জন্য বলছি, যারা দেশে আছেন ট্রেনিং সেন্টারে, সেই সেন্টারগুলোতে আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা বাকিটা জানতে পারেন। আমার ওই ব্যাপারে কোনো ধরনের অভিজ্ঞতা নেই এবং ট্রেনিং সেন্টার লোকদের সাথে অথবা যারা কাজ করে সেখানে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, এই ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর অনেকে প্রশ্ন করেছিলেন যে সিঙ্গাপুর থেকে যে ট্রানজিটগুলো যায় ওগুলোতে কি আপনারা যেতে পারবেন কিনা। হ্যাঁ, সিঙ্গাপুর ট্রানজিট তারা অ্যালাউ করেছে, কিন্তু ট্রানজিট আপনি যেতে হলে আপনি ডাইরেক্ট ট্রানজিট, আপনি সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন, আপনি বিমান থেকে বের হতে পারবেন, আপনি যেই দেশে যাবেন সেই দেশের আপনি ডাইরেক্ট সরাসরি যেতে হবে। এখানে যে আগে ট্রানজিট হলে যেমন এখানে হোটেলে উঠতে পারতো অথবা কয়েক ঘন্টার জন্য তারা সিঙ্গাপুর এয়ারপোর্টে থাকতে ঘুরতে পারতো, সেটা কিন্তু এখন সেটা সম্ভব না। এখন আপনি যদি এখান থেকে ট্রানজিট নিয়ে যেতে চান, আপনাকে সরাসরি, আর আপনি বের হতে পারবেন না সরাসরি, আপনি সেখানে আপনাকে যেতে হবে, অথবা যে কয়েক ঘন্টা বিমান ওয়েট করে এখানে, আপনাকে সেখানে বিমানে ওয়েট করতে হবে, হ্যাঁ, অথবা লাউঞ্জে ওয়েট করতে হবে আপনাকে। এটা হচ্ছে যারা ট্রানজিটের কথা বলেছিলেন তাদের জন্য। আর একটা বিষয় হচ্ছে যে যাদের পারমিট এক্সপায়ার হয়ে গেছে, তারা অনেকে জানতে চাচ্ছিলেন যে তারা কী করবেন। আপনাদের যাদের পারমিট এক্সপায়ার হয়ে গেছিলো, আমি আমার আর একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা পারমিটগুলো পাঠিয়ে দেন আপনাদের কোম্পানির অ্যাড্রেসে অথবা আপনার বসদের অ্যাড্রেসে, তারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের পারমিট। হ্যাঁ, যখন আবার এটা মেয়াদ বেড়ে যাবে, মেয়াদ হয়ে যাবে, তখন আপনারা আসতে পারবেন আবার সিঙ্গাপুরে, যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন। হ্যাঁ, কারণ আপনি যখন পারমিটটা পাঠিয়ে দেবেন এখানে, তখন তারা এই পারমিট দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করবে এবং এই পারমিটটা আবার আপনাকে তারা পাঠিয়ে দিতে পারবে বাংলাদেশে। তো এটা হচ্ছে আপনাদের জন্য। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে সিঙ্গাপুর থেকে কবে আপনি দেশে যেতে পারবেন সিঙ্গাপুর থেকে। ভাই, এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনার কোম্পানির উপর। আপনি এখনও যেতে পারেন, কিন্তু আপনি যদি আবার আসতে চান সেই আপনাকে সেই $2,200 পে করতে হবে,
ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনি খেয়াল রাখতে পারেন। এখন যদি আপনি 1 মাস অথবা 2 মাসের ছুটিতে যেতে চান, যদি এই আইনটা যদি তৎক্ষণাৎ ততদিন পর্যন্ত যদি বলবৎ থাকে, আপনাকে অবশ্যই $2,200 পে করতে হবে, এটা কিন্তু আপনি মাথায় রাখতে হবে, ঠিক আছে এই জিনিসটা। তো আমার যে পরামর্শটা এই ব্যাপারে যে এই সময়ে আপনি দেশে না যাওয়াটাই আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, আরও কয়েক মাস দেখেন, আরও কয়েক মাস ওয়েট করেন, সব কিছু স্বাভাবিক হোক, বিমান চলাচল স্বাভাবিক হোক। এখন তো বাংলাদেশে যে ফ্লাইটগুলো যাচ্ছে এগুলো এখনও কিন্তু স্পেশাল ফ্লাইটই হচ্ছে, কিন্তু যদিও অনেকগুলো ফ্লাইট যাচ্ছে প্রতি সপ্তাহে। হ্যাঁ, কারণ অনেক লোকই দেশে চলে যাচ্ছে, অনেকেরই পারমিট হচ্ছে না, অথবা কোম্পানি রাখতে চাচ্ছে না, অথবা অন্যান্য যারা আগে আটকে ছিলেন বা যারা এখানকার পিআর অথবা সিটিজেন আছেন তারা যাচ্ছেন, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি এখন দেশে ছুটি দিয়ে যেতে চান, আপনি যদি আপনার কোম্পানিকে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি যেতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি আবার 1-1.5 মাস বা 2 মাস পরে ফিরতে চান, এখন যে আইনটা যে 14 দিনের কোয়ারেন্টাইন স্টে হোম নোটিশ এবং আপনার $2,200 পে, এটা যদি ততদিন পর্যন্ত বলবৎ থাকে, আপনাকে এটা পে করে আবার সিঙ্গাপুরে ইন করতে হবে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো আমি বলবো যে আপনারা এখন ছুটিতে যাওয়ার দরকার নেই, এবং আরও কিছুদিন দেখেন, সব কিছু স্বাভাবিক হোক, তখন আপনারা দেশে যেতে পারবেন ইনশাল্লাহ। সে ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না, এবং কেউ আপনাদেরকে আর বাধা দিতে পারবে না তখন। অনেকে চাচ্ছেন যে ট্রান্সফার ব্যাপারটা, ট্রান্সফার এখনও সেম, সব কিছু ঠিক আছে, তবে ট্রান্সফার যদি আপনি নিতে চান, আপনার বসের অথবা আপনার কোম্পানির সম্মতি লাগবে। উইদাউট তাদের সম্মতিতে আপনি অন্য কোম্পানিতে যেতে পারবেন না। সব কিছুই ঠিক আছে, তবে তারা একটু হার্ড করে দিয়েছে এটা যে আপনার কোম্পানির সম্মতি লাগবে। এখন আপনি সেটা 21 দিন থেকে 40 দিনের ভিতরে হোক অথবা 40 দিন থেকে আরও উপরে হোক, ঠিক আছে, সম্মতি ছাড়া আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার নিতে পারবেন না। তার মানে ট্রান্সফার লেটার আপনার লাগবেই, তখন আপনি অন্য কোম্পানিতে যেতে পারবেন। তো আপনি ট্রান্সফার যাওয়ার পরে যদি দেখেন যে আপনার ওই কোম্পানিটা ভালো না, আপনি আবার বলবেন যে আবার ট্রান্সফার যাবেন, ঠিক আছে। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনাকে ট্রান্সফার হওয়ার পূর্বেই আপনি সব কিছু দেখে শুনে তারপর আপনি ট্রান্সফার হতে পারেন। হ্যাঁ, A to Z আপনি জানতে হবে, সব কিছু জানার পরে আপনি ট্রান্সফার হবেন, তখন আর আপনার কোনো সমস্যা থাকবে না, এটা হচ্ছে কথা। কারণ অনেকে বলছেন যে ট্রান্সফার হওয়ার পরে ওই কোম্পানি যে কথাগুলো বলেছিল, যে যে তাদের সাথে যে কথাগুলো ছিল সেটা তারা ফুলফিল করছে না তারা, এবং 2 মাস 1 মাস যাওয়ার পরে তারা আবার ওই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে চান। তো এই বিষয়টা এড়ানোর জন্য আপনাকে আপনি ট্রান্সফার হওয়ার পূর্বেই সব কিছু জেনে শুনে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তখন আপনি যেতে পারেন, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে যারা ট্রান্সফার নিতে যাচ্ছেন এখন তাদের জন্য। তো আশা করছি যে সকল আলোচনাগুলো চলে আসছে, সকল প্রশ্নের জবাবগুলো এখানে চলে এসেছিল, এবং অনেকে চাচ্ছেন যে কিভাবে তারা এসপাস অথবা ই পাস নেবেন। এসপাস অথবা ই পাস নেওয়ার জন্য ভাই আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে, আপনার ডিগ্রি হোল্ডার যদি হন আপনি, অথবা যদি আপনি কোনো কী বলে এটাকে, যদি আপনি কোনো ধরেন BSc অথবা এই BSc ইঞ্জিনিয়ার হন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা, আপনি তখন এমপ্লয়মেন্ট পাস অথবা এসপাস নিয়ে আপনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসতে পারবেন। তবে এই ব্যাপারে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করবো আপনাদের জন্য, যে আপনি কীভাবে এসপাস অথবা ই পাস নিয়ে সিঙ্গাপুরে সরাসরি বাংলাদেশ থেকে আসবেন, তার জন্য কিছু প্রসেস আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিয়ে আমি আলাপ করবো আবার ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে। তো আশা করছি আপনাদের আমার যে তথ্য উপাত্তগুলো আপনাদেরকে দিয়েছিলাম, যে ভ্যাকসিনের ব্যাপারে, তারপর আপনি কীভাবে আসবেন, সে ব্যাপারে আপনার পারমিট যদি এক্সপায়ার হয়ে যায় সেটা কী, তখন কী করবেন, এবং আপনার IPA যদি অ্যাপ্রুভ না হয় তখন কী করবেন, এবং আপনি যদি রিএন্ট্রি অ্যাপ্রুভাল যদি আপনার যদি ওরা অ্যাপ্রুভ না করবে তখন কী করবেন, এই ব্যাপারগুলো অলরেডি আপনাদের জন্য আমি আলোচনা করেছি এবং আপনাদের জ্ঞাতার্থেই আমি সব কিছু বলে দিয়েছি এখানে। তো আশা করছি এগুলো আপনাদের উপকারে আসবে, আর যদি আমার এই আলোচনাগুলো যে দুই কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং অন্তত একটা ছোটো করে একটা কমেন্ট করবেন যে ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপলোড করার জন্য অথবা আমাদেরকে জানানোর জন্য। আর যদি ফার্দার আপনার কিছু জানার থাকে, যদি পরবর্তীতে আরও কিছু আপনি জানতে চান এরপরও এর বাইরেও, তাহলে আপনি ওখানে কমেন্ট বক্সে প্রশ্নগুলো লিখতে পারেন, তখন আমি আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। আমি যত সম্ভব আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, রেসপন্স করার চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর। তো আশা করছি সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ছোটো করে যদি আপনি শেয়ার না করে থাকেন অথবা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটি অবশ্যই ভিজিট করে আসবেন, বাংলাদেশ ইন সিঙ্গাপুর আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওখান থেকে ভিজিট করতে পারবেন। সেখানে কিন্তু আমি যে আমার যে পেজটা, সেখানে আমি অনেক কিছু আপনাদের জন্য আপলোড করি, অনেক কিছুই আপডেট দিই, সেখানে আপনারা দেখতে পারেন, প্রতিদিনের আপডেট সেখানে থাকে, বিভিন্ন খবর সেখানে থাকে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আপনাদের সামনে আমি আসবো যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো একটা টপিক নিয়ে, সে টপিকটি অবশ্যই আপনাদের জন্য উপকারী একটি টপিক এবং গুরুত্বপূর্ণ টপিক হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।